নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। নিখোঁজ হওয়ার নদিন পর ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের কলি নদীর চরে বালি খুঁড়ে ধূপগুড়ির 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুশীল দাসের মৃতদেহ উদ্ধার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। জয়গা পুলিশ ও SSB জওয়ান যৌথ অভিযান চালিয়ে নেশাদ্রব্য ওষুধ সহ এক পাচারকারীকে গ্রেফতার করল। সরকারি বিভিন্ন প্রকল্পের গরিমসি কাটাতে জেলার সমস্ত BDO এবং সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং করা হলো মালদা কালেক্টর অফিসের মিটিং হলে। মালদা জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পথ নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের পরিবহন দপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। একাধিক দাবিতে অরণ্য ভবনে আন্দোলন শুরু করলো জলপাইগুড়ি জেলার গরুমারা বনাঞ্চল সহ একাধিক বনাঞ্চলের কর্মীরা। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। নিখোঁজ হওয়ার 9 দিন পর ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের কলি নদীর চরে মাটি খুঁড়ে ধূপগুড়ি 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুশীল দাসের মৃতদেহ উদ্ধার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ভিন রাজ্যে কাজের জন্য শ্রমিক জোগাড় করতে এজেন্টের কাছে যাওয়ার পর থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার হলো নদীর চর থেকে। ওই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করেই বুধবার কলি নদীর চরে বালি খুঁড়ে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। বাবা সুধাংশু কুমার দাস, আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত বাকিদেরকেও গ্রেফতার করা হবে। আমরা 24 তারিখে একটু মিসিং ডায়েরি উপরে একটু কেস করেছিলাম, যার ভিতরে একটু কমপ্লেন ছিল কি এক লোককে আপডেট করা হয়েছে। ওনাকে আপডেট করে কোথায় নিয়ে গিয়েছিলো, 3 জন সাসপেক্ট আমরা করছিলাম। পরে যে সোর্স থেকে আমরা কিছু ইনফরমেশান পেলাম যে ওরা শায়দ ওকে মেরে ফেলে দিয়েছে কোথায় নদীর ধারে, ওকে করে ওর ওখানে বরি করে দিয়েছে ওকে। তো ওই ইনফরমেশানকে ওয়ার্কআউট করে আমরা 2 জনকে সাসপেক্টকে ধরলাম। তারপরে ওনার আইডেন্টিফিকেশান উপরে ইনফরমেশান যে আমরা পেলাম, ওখানে নদীর ধারে দিমদিমা রিভার আছে, ওই ডিস্কো বাজারের কাছে ওর নদীর ধারে আমরা ওই যে বডি আছে ওকে রিকভার করা হলো, ওকে পোস্টমর্টমটা পাঠানো হয়েছে। 2 জনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করছি, তারপরে পুলিশ রিমান্ড নেওয়া হবে। আর ইন্টারোগেশন করার পরে জানা যাবে কি কি মোটিভ আছে, মার্ডার মোটিভ কি আছে, কি করে মেরেছে। টু রাইভালরি, ওই যে লোক ছিল যে মারা গেছে কন্ট্রাক্টর ছিল, এবার সাপ্লাই করতো আর কন্ট্রাক্টের কাজ করতো আউট অফ স্টেট। তো আমরা যে ইনিশিয়ালি আর প্রিলিমিনারি যে ভাবছি কি শায়দ হতে পারে বিজনেস রাইভালরি কিছু আছে। গত 11 আগস্ট জয়পুর থেকে বাড়ি ফেরেন ধূপগুড়ির 2 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় জরি শিল্পী সুশীল দাস। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়পুরে একটি কাজের জন্য শ্রমিক জোগাড় করার জন্য তিনি ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিল রায়ের সঙ্গে যোগাযোগ করেন। 15 আগস্ট কলি নদীর চরে এক আসরে দুজনের কথা হয়। এরপর 20 আগস্ট ধূপগুড়ি থেকে বাইক নিয়ে ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুরে অনিলের সঙ্গে দেখা করতে যান সুশীল বাবু। তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। 21 আগস্ট সকালে সুশীলবাবুর মোটর বাইক পাওয়া যায় জটেশ্বর খগেনহাট রাস্তার ইটভাটা এলাকায়। তখন থেকেই পরিবারের লোকজনের আশঙ্কা ছিল সুশীলবাবু খুন হয়ে থাকতে পারেন। 12 আগস্ট ধূপগুড়ি থানায় মিসিং ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন জটেশ্বর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়। সেখানে 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে তল্লাশি শুরু হয়। বুধবার সকালে 2 অভিযুক্তকে গ্রেফতার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। দুজনকেই টানা জেরা করায় খুনের ঘটনা কবুল করে অভিযুক্তরা। সন্ধ্যে 6টা নাগাদ ধনিরামপুর 1 নং ও দলমুড়ি চা বাগানের সীমানা দিয়ে বয়ে যাওয়া কলি নদীর পাড়ে এক নির্জন জায়গায় বালি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত সুশীল দাসের স্ত্রী অনিমা দাস, বাবা সুধাংশু কুমার দাস।
কেন খুন করলো বলে মনে হয়? কারখানা আছে তো, জয়পুর কারখানা থেকে ওই কারখানায় ছেলে নিবি, আজকে 20 বছরের জন্য জয়পুরে থাকে, 9 মাস থাকে সেখানে, 3 মাস আসে বাড়ি, বুঝলেন? এইবারও বাড়ি যাইয়া ওই জয়পুর ছেলে মেয়ে ধুয়ে আসে, ছেলে মেয়ে সেখানে, বউ বেটি সেখানে, কিন্তু এখানে আসছে কারিগর হয়ে আবার সে যাবে, এর মধ্যেই ঘটনা। সন্ধানেও গিয়েছিল ওই এলাকা, এবার সেখানে তাদের সাথে অল্প স্বল্প পার্টি করছিল, হয়তো একটু আনন্দ করছিল ঠিকই, কিন্তু তারা কাজের লোক দেবে বলে ওখানে তারা ডেকে নিয়েছে। কিন্তু পরে কি করলো, একদিন দুদিন তিন দিন গেল যে ছেলে কারিগর ম্যানেজ করে দিবে দিবে বলে, কিন্তু দেয় আর না। মাঝখানে একদিন তার এক বন্ধুকে নিয়ে গেলো, বললে ওনাকে আজকে এনো না, কালকে তুমি আবার একা এসো। যখন পরের দিন লাস্টে একা গেলো, তখনই 11:30 পর্যন্ত ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলছে, এবং উনি বলছে যে আমি ওখানে গিয়ে পৌঁছাই, ওনাদের সাথে এখন ছেলেদের ব্যাপারে কথা বলবো, তারপরে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। তারপরে একটার দিকে ফোন করে উনি, আর ফোন রিং হয় না, সেই থেকে যে সুইচ অফ, আদৌ সুইচ অফ। জয়গা পুলিশ ও এসএসবি যৌথ অভিযান চালিয়ে নেশাদ্রব্য ওষুধ সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জাতীয় সড়কে এক বাইকে তল্লাশি করে 130 বোতল উইনসিরেক্স, 42 পাতার নেশাদ্রব্য ওষুধ সহ মিলন মঙ্গলকে গ্রেফতার করা হয়। সাথে ব্যবহার করা বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়। এসএসবির কাছে গোপন সূত্রে খবর ছিল, পরে পুলিশ ও এসএসবি রাস্তায় ওত পেতেছিল। পরিকল্পনা মাফিক বাইকটিকে আটক করে তল্লাশি চালায় 2 সরকারি সংস্থা। মালদা জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই পদে থেকে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলেন না, সেই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়ে ইস্তফা দিলেন। মালদা জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। তিনি আরও বলেন, এই পদে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না, সেই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়ে ইস্তফা দিয়েছেন। 100 দিনের কাজে বেনিয়মের অভিযোগও তুলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে এই পদে বসানো হয়েছিল বলে জানান তিনি। অনেকেরই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে, এই পদ থেকে নাকি তাকে সরানো হয়েছে। তার উত্তরে তিনি জানান, মালদার উন্নয়ন আমার লক্ষ্য এবং মানুষের পরিষেবা দেওয়াটাই আমার লক্ষ্য। এই পদে বসে আমি মানুষের কাজ করতে পারছিলাম না, তার জন্য এই সিদ্ধান্তে পৌঁছেছি। তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে তিনি ইস্তফাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই এদিন বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। মেন্টর হয়ে আমি যেটা দেখলাম, গোটা ব্লকে 146 গ্রাম পঞ্চায়েত, 15 পঞ্চায়েত সমিতি এবং 1 জেলা পরিষদে, সেখানে মূলত ইউজ মানি মেনলি এমজিএন আর জিএস, সেটা নিয়ে অনেকটা মিটিং আমি বলেছি। তো বলা টলার পর আমি দেখছি যে কোন রিয়াকশন হচ্ছে না। আমি এটা আমাদের সদ্য নীত থেকে বিভিন্নভাবে জানিয়েছি। দেওয়ার পর গতকালই আমার মনে হয়েছে যে এইরকম একটা পোস্টে থাকা ঠিক না, আমি রেজিগনেশন আমাদের সদ্য নেত্রী এবং মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। সুব্রত বাবুকেও কপি দিয়েছে এবং এমভি রাও যিনি আছেন তাকেও কপি দিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভয়েস অ্যাপ কি আওয়াজ? নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম।
রসগুল্লে ইতনা মত খা, নেই তো মেরে জেসা ফুটবল বন জায়েগা। মম্মি ফুটবল বুলা রহা হ্যায়। জিন দাগোঁ কো আপ নজরআন্দাজ করতে হ্যায়, দূসরোঁ কো সবসে পহলে ওহি নজর আতে হ্যায়। ইসলিয়ে বার্জার ইজি ক্লিন পেইন্ট উইথ ক্রস লিঙ্কিং পলিমার, নো দাগ নো ধব্বা, অনলি বিউটিফুল ওয়ালস, বার্জার ইজি ক্লিন পেইন্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरे। পথ নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। এদিন জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। পথ নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের পরিবহন দপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। এদিনকার এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, ইংরেজি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা পরিবহন বোর্ডের চেয়ারম্যান দুয়াল সরকার, খড়গপুর আইটিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাতগুরু মিত্র সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করা হয়। এরপর পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, তারপর ছাত্রছাত্রীদের মধ্যে শপথ বাক্য পাঠ করে কর্মসূচি শুরু হয়। জানা যায় এদিন এই কর্মশালায় ছাত্রছাত্রীদের সামনে পথ নিরাপত্তার ভূমিকা এবং রাস্তাঘাটে চলতে গেলে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান। বিভিন্ন কর্মসূচি আমাদের জেলায় চলছে, আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে নিয়ে আমরা র্যালি করেছিলাম, সেখানে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। তার সাথে সাথে আমাদের জেলায় যে সমস্ত গাড়ি চলে সেই গাড়িগুলোর ফিটনেস চেকিং সেটা করা হয়েছে। আমরা ড্রাইভারদের জন্য হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি, তাদের আই চেক আপ ক্যাম্প করা হয়েছে। আমাদের বিভিন্ন ক্লাব, ভলান্টিয়ার অর্গানাইজেশন এবং আমাদের ছাত্রছাত্রীরা তারা পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে তারা অংশগ্রহণ করেছে। একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে উপস্থিত রয়েছেন আইআইটি খড়গপুরের, আমাদের এখানে মঞ্চে উপস্থিত যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা প্রশাসন থেকে ডাকা হয়েছিল আমাদেরকে, কারণ পথ নিরাপত্তা বিষয়ে কিছু তথ্য দিতে এবং নিজেদেরকে রক্ষা করার যে পদ্ধতি বা অন্যজনকে অপরকে দুর্ঘটনার হাত থেকে যে বাঁচানোর পদ্ধতি সেই বিষয়ে আলোচনা করা হচ্ছিল। সচেতনমূলক আলোচনা কী কী শিখলে দাও এখানে, নিজে কেমন করে সুরক্ষিত থাকবো পথে এবং অন্যজনকে কেমন করে বিপদ বা দুর্ঘটনার থেকে বাঁচাবো সেই বিষয়ে ওখানে আলোচনা করা হয়েছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
জলপাইগুড়ি জেলার গরুমারা বনাঞ্চল সহ একাধিক বনাঞ্চলের কর্মীরা যারা এলিফ্যান্ট সাফারি, বেঙ্গল সাফারি, জঙ্গল পাহারা সহ মাহুতের কাজ করে থাকেন এবং যারা পর্যটকদের পরিষেবা দিয়ে থাকেন তারা বিগত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এদিন এই অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে অর্ণ ভবনে আন্দোলন শুরু করল কয়েকশো অস্থায়ী বন কর্মীরা। জলপাইগুড়ি জেলার গরুমারা বনাঞ্চল সহ একাধিক বনাঞ্চলের কর্মীরা যারা এলিফ্যান্ট সাফারি, বেঙ্গল সাফারি, জঙ্গল পাহারা সহ মাহুতের কাজ করেন এবং পর্যটকদের পরিষেবা দিয়ে থাকেন তারা গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ অস্থায়ী কর্মীদের দাবি তাদের বেতন প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক, এই অভিযোগ সহ একাধিক দাবিতে অরণ্য ভবনে আন্দোলন শুরু করল কয়েকশো অস্থায়ী বন কর্মীরা। পুজোর আগে তাদের দাবি মানা না হলে বনাঞ্চলের সমস্ত পর্যটকদের পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেন সংগঠনের সদস্যরা। এই বিষয়ে বন আধিকারিকের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা ডিওফো ম্যাডামের কাছে, আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ হ্যাঁ ম্যাডামের কাছে এসেছি এবং আমরা স্তর স্তরভাবে আমরা ওনাকে ডেপুটেশন এবং চিঠি করেছি এবং আজকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি, তার জন্যও আমরা চিঠি করেছি অস্থায়ী বন কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। বলছি এখানে কতজন আসছেন আজকে আপনারা? আমরা এখানে প্রায় 70-80 জনের মতো এসেছি। তারা কী কী কাজ করে, কী বিষয়? আমাদের এখানে আছে মাউথ, আছে পাতাওয়ালা, আছে প্রোডাকশন ওয়ার্কার, আছে সিকিউরিটি, আছে ড্রাইভার, আছে নাইট গার্ড আছে। বলছি আজকে এখানে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, আপনাদের দাবি যদি মানে? আমরা 11 দফা দাবির জন্য বসেছি। আমাদের প্রধান যেটা দাবি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু প্যাকেজ সিস্টেম আর কি ঘোষণা করে, সেটা হচ্ছে 28/6/2019 সেটা বের হয় এবং পরবর্তীতে আমাদের কলকাতার যে আমাদের যে আমলা আধিকারিকরা আছে তারা যখন সেটা বের করে আর কি, তখন সেটাকে ঘুরিয়ে বের করা হয় যাতে আমরা সেটার মধ্যে অন্তর্ভুক্ত না হই। আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের গরুমারা বিটিথের আন্ডারে আমরা গাড়াতি ক্যাম্পে থাকি, আমরা হাতি চালক। আমাদের ঠিক সময় মতো বেতন দিচ্ছে না এবং সরকারি যেটা প্যাকেজভুক্ত একটা অর্ডার হয়েছে সেই অর্ডার হিসেবে বেতন দিচ্ছে না। আমরা ওই উদ্দেশ্যগুলো নিয়ে এখানে এসেছি। কত মাস ধরে বেতন পাচ্ছেন? হ্যাঁ, কত মাস ধরে বেতন? গেল মাসের বেতন পাই নাই, এই মাসও প্রায় শেষের দিকে। আমি হাতি চালাই, এখানে কতগুলো হাতি চালানো লোক আছে, কতগুলো এমনি ডিএল কর্মচারী আছে যারা পেট্রোলিং স্টাফ, এরকমই আছে সবাই মিলে। কতজন কর্মী এরকম মায়না পাচ্ছেন? এরকম মোটামুটি আমাদের 270-এর মতো কর্মী আছে এই আমাদের জলপাইগুড়ি ডিভিশনে। কেউ মায়না পাচ্ছেন? কেউ মায়না পাচ্ছে না। আপনারা মায়না পাচ্ছেন না, অফিসারদের বলেন নাই একবার যে কেন পাচ্ছি না, কী ব্যাপার? আমরা অফিসারদের বলি, অফিসাররা বলে হবে হবে, এইভাবেই শুধু আমাদের বলে হবে। এখন এখন কতক্ষণ থাকবেন এখানে? এখানে যতক্ষণ আমাদের এই ইয়েগুলো মেনে নিচ্ছে না ততক্ষণ অব্দি আমরা থাকবো। সরকারি বিভিন্ন প্রকল্পের গড়িমসি কাটাতে জেলার সমস্ত বিডিও এবং সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং করা হলো মালদা কালেক্টরেট অফিসের মিটিং হলে। সরকারি বিভিন্ন প্রকল্পের গড়িমসি কাটাতে জেলার সমস্ত বিডিও এবং সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং করা হলো কালেক্টরেট অফিসের মিটিং হলে। মালদা কালেক্টর অফিসের মিটিং হলে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মিটিং করা হলো। এদিনকার এই মিটিং এ উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এবং জেলার সমস্ত বিডিও অফিসার সহ আধিকারিকেরা। মূলত মিটিং এর উদ্দেশ্য সমস্ত সরকারি প্রকল্পে ঠিকঠাক বাস্তবিত হচ্ছে কিনা এবং দুর্নীতি এড়াতে এই মিটিং। জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের নেতৃত্বে এই মিটিং এর আয়োজন করা হয়েছে। আজকে বিডিও সাহেবরা আছেন এখানে, আমরা সভাপতি সাহেব রয়েছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং যে আমাদের ডেভেলপমেন্ট স্কিমগুলো রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য যে ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে এনআরজি থেকে শুরু করে সবগুলোকে আমরা এখানে পারফরমেন্সে রিভিউ করছি, কী কী সমস্যা আছে সেগুলো দেখার চেষ্টা করা হচ্ছে, সেগুলো সমাধান করা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ইংরেজবাজার পৌরসভার অনাস্থা জট কাটাতে জরুরি বৈঠক করা হলো মালদার নূর মেনশন জেলা তৃণমূল কার্যালয়ে।
ইংরেজদের পৌরসভার অনাস্থা জট কাটাতে জরুরি বৈঠক করা হলো মালদার নূর ম্যানশন জেলা তৃণমূল কার্যালয়ে। জট কাটাতে মালদায় ছুটে এলেন মন্ত্রী তথা মালদা জেলার পর্যবেক্ষক গোলাম রাব্বানি। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক কাউন্সিলরদের ডেকে একে একে করলেন বৈঠক। উপস্থিত ছিলেন জেলার সভানেত্রী মওসাম বেনজির নূর। এই বিষয়ে মন্ত্রী তথা পর্যবেক্ষক গোলাম রাব্বানি জানান, ইংরেজদের পৌরসভার অনাস্থা নিয়ে দল কিছুই জানে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী অনাস্থা জট কাটাতে তিনি মালদায় এসেছেন। প্রত্যেক কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা 15 জন কাউন্সিলর, তাদের সাথে একে একে কথা বলা হবে এবং কি কারণে তারা অনাস্থা ডেকেছেন সেই বিষয়টি শোনা হবে। আমাকে রাজ্য থেকে পাঠানো হয়েছে, আমরা এখান থেকে রিপোর্ট নিই রাজ্যকে আমরা জমা করব, রাজ্য অল কাউন্সিলরকে ডাকা হয়েছে, ওখানে সিদ্ধান্ত। না, পার্টি জানে না, পার্টি জানার পরেই আমাকে ওখান থেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমার জেলাপ্রেসে ডাক, ওনার সঙ্গে আমি কথা বলে অল কাউন্সিলরের সঙ্গে কথা বলে এটা ফিডব্যাক পাবো, ফিডব্যাকটা আমরা দিতে পারবো রাজ্যকে। রাজ্য ওখানে আমাদের সুব্রত বক্সির সাহেব আছেন, প্রেসিডেন্ট সুমিন্দ্র অধিকারী সাহেব আছেন, আমাদের এই কয়েকটা জেলা উনি, তারপর সাধন পান্ডে সাহেব আছেন, তারপরে আমাদের ফিরাদা কিম সাহেব, আরবেন্ট আপনার মিস্টার কর্পোরেশন মিস্টার, ওনাকে জানানো হবে। অন্যদিকে এই বিষয়ে জেলা সভানেত্রী মওসাম বেনজির নূর জানান, প্রত্যেক কাউন্সিলরদের সাথে কথা বলা হবে, কি কারণে তারা অনাস্থা এনেছেন সেই বিষয়টি তাদের কাছ থেকে শোনা হবে, এরপর দল যার সিদ্ধান্ত নেওয়ার নেবে। দেখুন, গতকাল আমরা মানে তার আগের দিন আমরা খবর পেয়েছি যে একটা অনাস্থা প্রস্তাব জমা করেছে এবং এটা একটা ইন্টারনাল ম্যাটারই আমরা মনে করছি। আমরা আজকে এর আগে অ্যাকচুয়ালি আমি মিটিং ডেকে নিয়েছিলাম, আমরা কিছুদিন আগে রাব্বানি সাহেব আমাদের অবজারভার, উনিও ছিলেন আমাদের ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদেরকে 1-to-1 নিয়ে বসে আমরা আলোচনা করেছি। ইংলিশ বাজারেও আমাদের সেম প্ল্যানিং ছিল, তাই বলে আমরা 30 তারিখে মিটিংও ডেকেছিলাম। তবে ইতিমধ্যে আমরা শুনেছি যে একটা অনাস্থা প্রস্তাব জমা করেছে, যেহেতু আগে থেকে মিটিং কল করা ছিল, আমরা 1-to-1 প্রত্যেকটা কাউন্সিলরকে ডেকেছি, তাদের কি ভিউ আছে, এটা কেন তারা সমর্থন করছেন কি করছেন না, কিছু জন সই করেছেন কিছু করেননি, তাদের সবারই কি ভিউ আছে সেটা আমরা জানবো, নাকি বিশেষ করে এই বিষয়ের জন্য প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, জেলা রাজ্যের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, উনি বিষয়টা দেখবেন। আমরা সব কিছু জেনে রিপোর্টিং করব এবং যা হবে দলের মধ্যেই হবে, দলের মধ্যেই সিদ্ধান্ত হবে এবং দলের যা সিদ্ধান্ত সেটা সবাইকে বলবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं, दीवारें नहीं यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ, दीवारें नहीं यादें हैं।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।